আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশীরা নিজেরা যা চায় যুক্তরাষ্ট্র সেটি চায়, প্রশ্ন। বিশেষ কৌশলে যুক্তরাষ্ট্রের এ কেমন বার্তা? বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পুনর্ব্যক্ত করল, জোরালো অবস্থান। তবে এখানে একটু বিশেষ কৌশল রয়েছে এবং কৌশলে বিশেষ বার্তা দেওয়া হয়েছে, যেটা খুবই সিগনিফিক্যান্ট। যুক্তরাষ্ট্রের যিনি ব্রিফিং করেন পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ম্যাথিউ মিলার, তিনি অনেক প্রশ্ন সচেতনভাবে এড়িয়ে যান। এড়িয়ে যাওয়ার মধ্যে এবং তার শব্দ চয়নের মধ্যেও একটা বিশেষ কৌশল রয়েছে এবং বাংলাদেশের প্রতি তাদের জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করে একটা বিশেষ বার্তা রয়েছে বলে আমি মনে করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের ভিসা নিষেধাজ্ঞা ইস্যু, এই বিষয়টা কিন্তু বর্তমানে খুব আলোচিত এবং আমিও প্রশ্ন তুলেছি, ইটস ভেরি ডিফিকাল্ট যে সংবাদ মাধ্যমের উপর বা গণমাধ্যমের উপর ভিসা রেস্ট্রিকশন কীভাবে বা কোন ক্রাইটেরিয়া ব্যবহার করে ইম্পোজ করবে। যেহেতু যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, কেউ আওয়ামী লীগের পক্ষে, কেউ বিএনপির বিপক্ষে অবস্থান নিতেই পারে। যাক, এই বিতর্কের মধ্যে দেখেন যুক্তরাষ্ট্র যে আসলে শুধুমাত্র যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে সুষ্ঠু নির্বাচনে শুধু তাদের বিরুদ্ধে ভিসা নীতি দেবে, বিষয়টা এরকম নয়। আরও ব্যাপকভাবে, সম্প্রসারিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এরকম এনিওয়ান, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেবে, যেটা নির্বাচনের চাইতেও ব্যাপক কিছুর ইঙ্গিত বহন করে, সেটাই বোঝা যায়। সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আয়োজন করে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এই ব্রিফিংয়ে উঠে আসে নানা বিষয়ক প্রশ্ন, তাদের দৃষ্টিভঙ্গি। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সাংবাদিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা ইস্যুটি। সোমবারের মানে 3 অক্টোবর প্রেস ব্রিফিংয়ে এই ইস্যুটি উঠে আসে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশের গণমাধ্যম কর্মী বা সাংবাদিকদের উপর ভিসা নীতি কার্যকরের বিষয়ে রাষ্ট্রদূত পিটার হাসের একটি বিবৃতি সম্পর্কে জানতে চান। এখন পিটার হাস যে আন্দাজে বলেছেন, না বুঝে হঠাৎ মনে চেয়েছে বলে এসেছে, পিটার হাসকে এত দুর্বল মনে করলে হবে না। তবে প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার কোনো উত্তর দেননি। দেখেন, এই ঘটনা অনেকবার একাধিকবার ঘটল, এর মানে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কর্মীদের উপরে ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব পিটার হাস যে বক্তব্য দিয়েছেন এর বাইরে কেউ দিতে চান না, এড়িয়ে যান। এই যে কৌশল এড়িয়ে যাওয়া, এটাই একটা বিশেষ কৌশল। এর মানে একটা ফাঁক রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র, একটা সুযোগ রেখে দিয়েছে প্রয়োজনে ব্যাপকভাবে এনিওয়ানের বিরুদ্ধে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে ভিসা নীতি যাতে প্রয়োগ করতে পারে। এটা যুক্তরাষ্ট্রের অতি সিরিয়াসনেস, তাদের ভিসা নিষেধাজ্ঞার অবজেক্টিভস যাতে হাসিল হয় তার প্রমাণ। এই বিষয়টা এড়িয়ে যাওয়া, কৌশলে এড়িয়ে যাওয়া, উত্তর না দেওয়া। এছাড়া ওই সাংবাদিক দাবি করেন বিরোধী নেতাদের পাশাপাশি বাংলাদেশকে তালেবান স্টাইলের ভূমিকার পক্ষে থাকা কট্টরপন্থী গোষ্ঠীগুলো ইতিমধ্যে মিডিয়া ব্যক্তিত্বদের হুমকি দিচ্ছে, এমনকি উগ্র মতবাদের সমালোচনাকারী সাংবাদিকদেরও তালিকা প্রচার করছে। অন্যদিকে নাগরিক ও মানবাধিকার কর্মী, যুদ্ধাপরাধ বিরোধী কর্মী, সম্পাদক, সাংবাদিক, লেখক, সংখ্যালঘু নেতারা গণমাধ্যমে সম্ভাব্য ভিসা বিধিনিষেধ আরোপের বিষয়ে রাষ্ট্রদূতের বিবৃতিকে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অবমাননা হিসেবে দেখছেন, যা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মূল ভূমিকা রাখে। এখন এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, ওয়ার অন টেরর, এসব কথা এখন যুক্তরাষ্ট্রের কাছে অবসোলিট, সেগেলি হয়ে গিয়েছে। তো এইসব কথা বলে যুক্তরাষ্ট্রের পুরনো মূল্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা এবং সরকারকে, বাংলাদেশ সরকারকে সুবিধা দেওয়া, বিরোধীদেরকে ওয়ার অন টেরোরের মূল্যবোধকে ব্যবহার করে দমনপীড়ন করার চেষ্টা, আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র এখন এটা গ্রহণ করবে। যদিও আমরা নীতিগতভাবে যে কোনো ধরনের উগ্রবাদ, মৌলবাদ এগুলোর বিরুদ্ধে সবসময়, ইসলামে কোনো উগ্রবাদ এবং মৌলবাদের স্থান নেই, আমরা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে। তারপরও মিলার রাষ্ট্রদূতের বিবৃতিকে সমর্থন করেন কি না এবং ধর্মনিরপেক্ষ জাতি সমর্থনকারী উদারপন্থী এই বৃহৎ গোষ্ঠীর তোলা উদ্বেগকে এড়িয়ে যাবেন কি না প্রশ্ন করায়, প্রশ্ন কৌশল দেখছেন, মানে এক একজন এক এক কৌশলে প্রশ্ন করেন, কিন্তু যুক্তরাষ্ট্রকে এইভাবে প্রশ্ন করে বিভ্রান্ত করা যায় না। ম্যাথিউ মিলার অত্যন্ত এক্সপার্ট, মিডিয়াকে কীভাবে ফেস করতে হয় তিনি জানেন। অতএব বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র বুঝে শুনেই আগবাড়িয়েছে, দৃঢ় প্রতিজ্ঞ। তো এভাবে প্রশ্ন করে বা অন্য কোনো বিষয় খুচিয়ে দিয়ে, ওয়ার অন টেরর, অমুক তমুক এইসব বিষয় খুচিয়ে দিয়ে আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করা যাবে।
যেভাবে ম্যাথিউ মিলার বলেন, আমি গত সপ্তাহে যা বলেছিলাম তা একটু ভিন্ন ভাষায় আবারও বলি, বাংলাদেশিরা নিজেরাই যা চায় যুক্তরাষ্ট্র সেটি চায়। মানে বাংলাদেশের জনগণ চায় যা চায় যুক্তরাষ্ট্র সেটি চায়। এটা কিন্তু একটা কঠিন কথা, এই কথার অনেক ব্যাখ্যা রয়েছে। বাংলাদেশের জনগণ কি চায় এই কথার মাধ্যমে, এই অবস্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি নিয়ে আরও বেশি তৎপরতা চালানোর একটা সুযোগ রেখে দিল। বাংলাদেশের জনগণ কি চায় এটা ডিটারমাইন করা খুব কঠিন কাজ। নির্বাচনের আগে বা কোনো গণভোট না হলে তো এভাবে বলা যায় না। বাংলাদেশের জনগণের একটা অংশ তো আওয়ামী লীগ কি চায়, বাংলাদেশের জনগণের একটা অংশই কারচুপি নির্বাচনকে চায়, এটা সত্য কথা। এবং সে আওয়ামী লীগ তো কম না দেশে, তারাই তো মাসাস পাওয়ারে শক্তিশালী, নানান দিক থেকে শক্তিশালী, তারা চায়। তারপরে যুক্তরাষ্ট্র একথা তারা কী বোঝাতে চেয়েছেন, এর মাধ্যমে অনেক বার্তা আছে বলে মনে করি। যেমন বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার মুক্তি চায়, আর যদি গণভোট নেওয়া হয় তাহলে সেটাই প্রমাণ হবে। বাংলাদেশের জনগণ জামাতের আমির সহ জামাত নেতৃবৃন্দের আলেমুল আহমদের মুক্তি চায়, বাংলাদেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায়। এখন এটা যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে চায় গণভোট বা অন্য কোনোভাবে, তাহলে যুক্তরাষ্ট্র সেগুলো সমর্থন করবে। যাই হোক, এটা আমার ব্যাখ্যা, কিন্তু মূল বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় একটা সুযোগ রেখে দিল বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কোনো অবস্থানের, একেবারে ক্লারিফাই করছে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন যা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, শিশু সমাজ এবং মিডিয়া সকলেই তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, ঠিক যেমনটা আমরাও চাই। এর মানে আসলে কথা একটাই, তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, অতএব এর পেছনে যদি মিডিয়া বা অন্য কেউ বাধা সৃষ্টি করে, তারা যদি মনে করে, তাহলে তাদের বিরুদ্ধেও ভিসা নীতি ইম্পোজ করা হবে। ইশারা ইঙ্গিতে এরকমই বোঝানো হয়েছে, সরাসরি না বললেও। তিনি আরও বলেন, আমরা যে ভিসা বিধিনিষেধ আরোপের নীতি ঘোষণা করেছি তা এই উদ্দেশ্য এবং বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। এবং আমি শুধু বলবো, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না। বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতাদের নির্বাচিত করতে চায়, যুক্তরাষ্ট্র তাদের এটা নিশ্চিত করতে চায়। কারণ এই কথা তো সেম বিএনপি বলছে, জামাতও বলছে। বিএনপি কিন্তু বলছে যে আমরা ক্ষমতা আসার জন্য আন্দোলন করছি না, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। জামাতও কিন্তু সেম কথা বলছে, আমরা তো সেম কথা বলছি, আমরা যারা নিরপেক্ষ গ্রাউন্ড থেকে কাজ করি, কথা বলি যে জনগণের মতামতের প্রতিফলন হোক। জনগণ আওয়ামী লীগকে চাইলে তারা ক্ষমতা আসবে, জনগণ 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগকে চাইলে তারা 41 সাল পর্যন্ত ক্ষমতা আসবে, 5 বছর পর পর, কোনো আপত্তি থাকার প্রশ্নই আসে না। এখন যুক্তরাষ্ট্র সেই কঠিন কথাই কিন্তু বলল যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করছে। কারণ এই কথাটা কি প্রমাণ করে যে এই জনগণের অধিকার, জনগণের নেতা নির্বাচনের স্বাধীনতা নেই, নেই বলেই তো তারা ভিসা নীতি দিয়ে এখন সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে। যদি থাকতো তাহলে তো আর বাংলাদেশ বিষয়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ব্রিফিং করা আর এই ভিসা নীতি নিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না। তো এটা সিগনিফিকেন্ট। আপনারা জানেন দর্শক, গত 24 জুলাই সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার বলেছিলেন যে এই ভিসা নীতি কার্যকরের কথা। এছাড়া এবছরের মে মাসের শেষের দিকে নতুন ভিসা নীতিও ঘোষণা করা হয়েছিল তাদের পক্ষ থেকে। যাই হোক, তো এই নিয়মিত তাদের ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয় উঠে আসছে। এছাড়া জাতিসংঘের উদ্বেগের মধ্যে মানবাধিকার নিয়ে সেগুলোর মধ্যেও কিন্তু বাংলাদেশ বিষয় উঠে আসছে। তো এখানে দর্শক, যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসি অত্যন্ত সূক্ষ্ম। বাংলাদেশিরা বা বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র সেটা চায়। সংবাদ মাধ্যমের উপর ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কথা না বলে এড়িয়ে যাওয়া, এই যে বিশেষ কৌশল, এগুলো মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কঠোর বার্তার ইঙ্গিত বলে আমি মনে করি।